سبحانك الله سبحانك الله وبحمدك وتبارك وَتَبَارَكَ وطابق جدك ولا إله غيرك وطابق سبحانك اللهم وبحمدك وتبارك <كتصفيق>

Subhanakallahumma mawabehanjika watabarakasmuk, watabarakasmukawataala Wa ilahagai ruk, hey, watabarwa, watabarwa 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 watabarwa

سبحانك الله اللهم سبحانك اللهم وبحمدك وتبارك رقسمك وتعالى جدك ولا إله غيرك باي السلام عليكم কুকুকা কলা ইলাহা গাইরুক

سبحان ربي العظيم يا سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سبحان سبحان ربي العظيم

এই জ ওয়াটা আর জি একই রকম হয় যায় তো দুইটার উচ্চারণ স্থান খেয়াল করলে জি আগে উপরের দাঁতে লাগা হালকা উচ্চঞ্জ জ ওয়া ওয়া হচ্ছে জিবার মাসকান তালুতে লাগবে তো এটা আমরা খেয়াল রাখি কারণ আর উচ্চারণটা জি হয়ে যায় সুবহান রাব্বিয়াল আ আ এখানে আইনটা এবং হা এই দুইটা খুব শক্ত উচ্চারণ তো এই আজিমের আইন এবং ওয়া হালকা করা একটু কষ্ট হয়ে যায় একটা হচ্ছে খুব মোটা মানে চাপাই আনতে হয় আর দোয়াটা খুব হালকা তেরো নম্বর এটা আমরা খেয়াল করি এটা আমার কাছে জিমের মতো লাগে

আজিম আজিম যাচ্ছে हां আজিম হ্যাঁ আ আজিম আজিম বলেন এরপরে কেউ বলেন আপনি বললেন আর তুমি বলে আর তো আমার আগে কেউ আছেন আমার আগে কেউ না থাকেন আমরা নেক্সট কাল চলে যাব হ্যাঁ স্যার নেক্সট স্যার আমি বলছি

আমি বলি না আমি বলবো একটু কাইন্ডলি এই কথাগুলো বলে না কারণ আমরা খুব ত্রিপুতে যাব এগুলো আমাদের ক্লাস হয়ে গেছে কারণ এরপর তো সিরাজ স্যারের একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে নামাজ ভঙ্গের কারণ এটা খুবই ইম্পর্টেন্ট এই জন্য

জিব্বাটা আমরা নিচের দুই দাঁতের মাঝে রাখি মানে জিব্বার সামনে যে দুই দাঁত নিচে আর এই সিনের মতো একটা উচ্চারণ হবে সা কিন্তু সা হবে জিব্বার আগা উপরের দাঁতে এইগুলো আমরা একটু খেয়াল করি তাইলে উচ্চারণ ঠিক হয়ে যাবে

ربنا لك, الحمد. بل... ربنا, لك الحمد. ربنا لك الحمد 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 لك الحمد सर अपना कोथा बेंगे बेंगे ऐसे से शेप सर ऐ नेट प्रॉब्लम नेट प्रॉब्लम करे चलो एक जन एक जन मदद करे سبحان ربي الأعلى مسلم भाई ऑफ के ना سبحان ربي الأعلى

سبحان سبحانه سبحان 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 ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى

নেক্সট নেক্সট আব্দুল্লাহ নেক্সট যাও এই যে দুই বড়কে মাসখানে এটা আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়া আফিনি ওয়ারযুকনি কই ক্ষমা হয়ে হামনি আল্লাহুম্মা গফিরলি

জিহ্বার আগা সামনের নিচে দুই দাঁতের পেট ও আগার সঙ্গে লাগে তাহলে জিহ্বার আগাটা নিচে চলে যাবে মনে রাখতে হবে নিচের দাঁত থেকে তিনটা এবং সাদ যা সিন সোয়াদ তাহলে আমরা দুইটা পাই শিখে না একটা আগে আমরা পড়ছি সিন তাহলে জাল হয়ে না যায় ওয়ার জুকনি বলা যাবে না হ্যাঁ এবং জলে এই জাল জাল জ এবং জা এই যাটা শক্ত উচ্চারণ আবদুল যেটা বলছিলেন যে শক্ত উচ্চারণ তাহলে আমরা দাঁত দুইটা যদি চাপাইয়া ফেলি দুইটা দাঁতে দাঁত লাগাইয়া আপনি জিব্বাটা জাস্ট নিচের দাঁত যেখানে জিব্বাটা ওইখানে রাখেন রেখে উচ্চারণ হোকি তারপর আবার কাফের উচ্চারণ আছে তাহলে আমরা সা সিন এগুলার উচ্চারণ আজকে শিখলাম আচ্ছা কেউ যদি না থাকে আমি লাস্ট বলতেছি আজকে আমাদের তাজবি এখানেই শেষ এরপর আমরা সিরাজ ইয়ে সিরাজের ইয়েতে চলে যাওয়ার ওহেট নামাজ নামাজবঙ্গের কারণটাতে তা আমার আমার আগে কেউ কি বলবেন কিন্তু আজকে টালও শেষ হয়ে যায় এই জিম এবং সা এই দুটার উচ্চারণ যদি ঠিক হয় অনেক কিছু ঠিক হয়ে যাবে এখানে জিম আছে দেখেন ওয়াজ বরনি এখানে কিাল করবেন জিম উচ্চারণের সময় আপনার জিহ্বার আগাটা উপরের তালতে লাগে কি না অটোমেটিক লাগে ওয়াজ বরনি ওয়াজ বরনি জিম

আমাদের আজকে শেষ আগামীতে আমরা চলে যাব নেক্সট পর্বে আচ্ছা আমি এটা লাভ স্ক্রিনটা একটু বড় করি একটু অনুমতি ভাই অনুমতি দিলে না আমাদের আজকে সময় নাই মতিন ভাই মতিন ভাই দেখা যাচ্ছে না এটা মতিন ভাই আমার শুনতে পাচ্ছেন জি মতিন ভাই আমার শুনতে পাচ্ছেন শুয়েব শুনতে পাচ্ছি আমাদের সময় নাই আমরা সিরাজের ইম্পর্টেন্ট একটা সেকশন আছে

আপনার স্কিন তো দৌড়াদৌড়ি করে একটু বড় করেন হ্যাঁ কাফে দিলাম আগেরটা ছিল এটা না আগেরটা এই যে নিচেরটা একটা দেন আপনি দিয়ে তারপরে উপরে নিচে স্ক্রল করেন তাইলেই হবে আপনি ডাবল ক্লিক করেন কাফের মধ্যে আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ আসছিল কিনা এখন দেখা যায় কিছু জি আসছে ছোট করে আসছে আচ্ছা আমরা তাহলে সরাসরি নামাজ ভাঙার কারণেই চলে যাই নামাজ ভাঙার কারণ 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 আসছে এটাই আজকে আমরা পড়বো তো এর আগে আমি যেটা বলতেছি যে নামাজের ফরজ ওয়াজিব ফরজ এবং ওয়াজিব আমরা সবাই মুখস্থ করার চেষ্টা করি এরপরে আমি মানে টোটাল নামাজটা দেখাবো তখন আমরা দেখবো যে নামাজের কোন অংশটা আমরা এখন থেকে নামাজ পড়ার সময় চেষ্টা করে আমি যখন জানিলাম যে দাঁড়াইলাম আমি যখন থাকবে আল্লাহ হকবার বললাম মনে মনে বলি যে এটা ফরজ হ্যাঁ নামাজের ভিতরে না জাস্ট আপনি নামাজের পড় অন্তত একবার প্র্যাকটিস করেন যে থাকবে ফরজ তারপরে আমি দাঁড়ায় নামাজ পড়তেছি ফরজ তার এভাবে ফরজ গুলা যেন আমাদের তো ফরজ মোটামুটি আমরা সবাই জানি ওয়াজিব একটু পালন করা হয় কিন্তু এটা যে ওয়াজিব এটা আমরা জানি না তো ওয়াজিবটা আমরা চেষ্টা করবো আমরা যেন জানি তো ফরজ এবং ওয়াজিবের ব্যাপারে কোনো মাফ নাই তারপরে হচ্ছে নামাজ বঙ্গের কারণ গুলো আমাদের জানতে হবে নামাজ বঙ্গের কারণ গুলো যদি আমরা না আমাদের নামাজ ভেঙে যাবে কিন্তু আমরা বুঝতে পারবো আমি সরাসরি স্টাইলে চলে যাচ্ছি কারণ বেশি সময় নেওয়ার নাই তো দেখা যাচ্ছে কিনা নামাজ বঙ্গের উনিশটা কারণ তাহলে আমরা করি নামাজের ভিতরে কথা বলা ছোটবেলায় যেভাবে শিখছি আমরা সবাই আমার সাথে মনে মনে হইলো বলেন নামাজের ভিতরে কথা বলা তাইলে আমি নামাজে দ্বারাই যদি কোনো কারণে কথা বলি ধরেন একটু পরে আসতেছি নামাজ হবে না ভিতরে কথা বলা নামাজের ভিতরে সালাম দেওয়া সালামের জবাব দেওয়া তাহলে নামাজের ভিতরে কথা বলা নামাজের সময় সালাম দেওয়া সালামের জবাব দেওয়া উহ আর শব্দ করা কোন ধরনের শব্দ করা যাবে না আমরা দেখবেন জামাতে নামাজ হয় বাচ্চারা বিশেষ করে অনেকেই এখন ফাইজ দেবে করে দেখা যায় বিভিন্ন ধরনের শব্দ করে বিনা উজুরে কাশি দাও তাহলে কোনো কারণ ছাড়া রুগী হলে আলাদা কোন কারণ ছাড়া কাশি দেওয়া যাবে যেমন হুজুররা বলে ক্যারাত যখন বড় করে তখন অনেকে কাশি দেয় তো বিনা উজুরে কাশি দেওয়া বা আত্মে অনেক হুজুর আছে আত্মে বেশি সময় নেয় তো অনেকে কাশি বুঝায় যে আত্মে শেষ হইতেছে না একজন কাশি দিলে আরেকজন দেয় এ এক সমস্যা হ্যাঁ তো বিনা উজুরে কাশি দেওয়া যাবে না নামাজ ভেঙে যাবে বিপদে বা বেদনায় শব্দ করিয়া খাদা আপনি বিপদ বা নামাজ মানে ভেঙ্গে ফেলতে পারেন জামাতের নামাজ হলে আপনার নামাজ ভেঙ্গে আবার নামাজ পড়েন যদি অসুস্থ হন কিন্তু শব্দ করিয়া খাদা যাবে না কোন শব্দ করলে নামাজ ভেঙে যাবে নামাজের বাহিরে লোক বুল দোলে তা গ্রহণ করা নামাজের বাইরে কেউ আপনার বুল দল তার এটা গ্রহণ করা যাবে না অর্থাৎ যে নামাজের মধ্যে নাই তার কথা শোনা যাবে না নামাজে কোরআন মজিদ দেখিয়া পড়া অনেক জায়গায় যদিও দেখা যায় তারাবিন নামাজ অনেকে দেখে পড়ে কিন্তু তারাবিন নামাজ মনে রাখতে হবে যে তারাবিন নামাজ একটা নফল নামাজ কিন্তু এইটা বলা হচ্ছে মূলত ফরজ এবং ওয়াজিব নামাজের জন্য তাহলে নামাজে কোরআন মজিদ দেখিয়া পড়া এটাও নামাজ বঙ্গের একটা কারণ নাপাক জায়গায় সিজদা করা আপনার যদি জানা থাকে জায়গাটা নাপাক ওখানে সিজদা করলে নামাজ ভেঙে যাবে তাহলে জায়গা পাক একটা ফরজ তা কাজে ফরজ আদায় না করে নামাজ হবে না নামাজে দুনিয়াবি কোনো কিছু চাওয়া দুনিয়ার কোনো কিছু চাওয়া হ্যাঁ আমার ব্যবসা বাণিজ্যের উন্নতি হয় নামাজের ভিতরে এটা নামাজ যাবে পানাহার করা নামাজের মধ্যে কেউ পানাহার করে পানি টানি নামাজ যাবে আমলে আমলে মানে এমন কিছু করা যে বাইরের থেকে লোকজন না আপনার নামাজে আসেন তাইলে নামাজে যে আমি আসি এটা যদি বাইরে থেকে বোঝা না যায় অর্থাৎ এমন কিছু কাজ করি আমি যে বোঝা যায় না আমি নামাজে আসি তাইলে নামাজ হবে না ধরেন বিশেষ করে চেহারা বৈশাখ যারা নামাজ পড়ে দেখা গেল উনি অফিসের স্যারে এমন ও বসছে যে মনে হচ্ছে সবাই মনে অফিসের বসা এমন থাকবে যে আমি নামাজের মধ্যে আসি কিবলার দিক হইতে সিনা ফিরানো আপনার মুখ যদি একটু ফিরে নামাজ ভাঙবে না কিন্তু যদি বুক সহ ফিরে যায় তাহলে সিনা সহ কিবলার থেকে সরে গেলে নামাজ ভেঙে যায় ইমামের আগে মুখ ফাঁদি দাঁড়ানো ইমামের আগে মুক্তা মুক্তাদি ইমামের পিছিয়ে দাঁড়াবে কোন কারণে যদি মুক্তাদি ইমামের আগে দাঁড়ায় যে নামাজ হবে না এইগুলা দুতলা তিনতলা মসজিদ যেগুলা এগুলাতে দেখবেন যে মার্কিং করা থাকে সেই জন্য ইমামের আগে দাঁড়ানো যাবে না তবে অনেক সময় আবার ইমাম কিন্তু একটু দাঁড়ায় এই জন্য আমি যদি দুতলা তিনতলা দাঁড়াই নিসতলা ইমাম কোথায় আছে এটা একটু খেয়াল রাখতে হবে তো সাধারণত যে নামাজে দুতলা তিনতালা ব্যবহার হয় যেমন জুম্মান নামাজ ইদান এগুলাতে ইমাম সপ্তাহ জায়গাতেই দাঁড়ায় প্রতি রোকনে দুইবারে বেশি শরীর ছিল প্রতি বেশি মানে হচ্ছে আপনি রুকু দিলেন অথবা শেষ থাকলেন এগুলাতে যদি দুইবারে তাহলে নামাজ ভেঙে যাবে এখন এগুলো অসুস্থ মানুষের জন্য মাছটা আলাদা সেটা ভিন্ন জিনিস নামাজের শব্দ করে হাসা মনে রাখবেন নামাজের শব্দ করে হাঁসটা কিন্তু শুধু নামাজই চলে যায় না অজু ভেঙ্গে যায় আমরা অজু ভঙ্গের কারণ সময় যদি করব তখন জানবো তাহলে নামাজে শব্দ করিয়া হাসা শব্দ করে হাসি আসলে নামাজ ভেঙে দেওয়া ভালো তখন অজুটা থাকবে না আবার অজু সহ চলে তিন তাসবি পরিমাণ সময় সতর খুলিয়া থাকা কোনো কারণে যদি আপনার সতর দেখা নামাজের একটা ফরজ কোনো কারণে যদি তিন তাসবি পরিমাণ অর্থাৎ সুবহানা রাব্বিয়াল আযীম এটা তিনবার পড়া যায় এরকম পর্যন্ত সতর খোলা থাকলে নামাজ ভেঙে যাবে হাসির জবাব দেওয়া তাহলে কেউ হাসি দিল আপনি তার জবাব দিলেন নামাজ ভেঙে যাবে বাহিরে কথার পর কোনো কিছু বলা তাইলে আমরা নামাজ বঙ্গের উনিশটা কারণ জানলাম নামাজ বঙ্গের আরো অনেক কারণ আছে কিন্তু মোটামুটি এই উনিশটা সর্বজন সম্মত আমি এইগুলাই দেখাচ্ছি আমরা আবার করি তাহলে এবং খেয়াল করি আমরা নামাজের সুরোতা থেকে খেয়াল করি যে আমি নামাজের মধ্যে আসি এই কাজগুলো করা যাবে তাইলে নামাজের ভিতরে কথা বলা আমি নামাজের ভিতরে আসি কোনোভাবেই কথা বলতে পারবো না কাউকে সালাম দেব না সালামের জবাব দেব না তাহলে নামাজের ভিতরে কথা নামাজের মধ্যে সালাম দেওয়া সালামের জবাব দেওয়া এই তিনটা হচ্ছে কথার মত তারপর হচ্ছে ও আর শব্দ করা কোনো ধরনের শব্দ করা যাবে না বিনা ওজরে কাশি দেওয়া কাশি দেওয়া যাবে না বিপদ বা বেদনায় শব্দ করিয়া কাদা দেখেন একটা ধারাবাহিকতা আছে প্রথম তিনটা হচ্ছে কথার মতো নামাজের ভিতরে কথা বলা কাউকে সালাম দেওয়া কিংবা সালামের জবাব দেওয়া এই তিনটার পরে আমরা মনে রাখি যে কিছু ও শব্দ করা অর্থাৎ এইগুলা রুখ সুখের মতো রোগসুক নাই কিন্তু রোগ শুকের মতো ও আর শব্দ করা গুঙ্গায় যে বিনা ওজরে কাশি দেওয়া হ্যাঁ তাহলে কাশি টাশি দিতে পারবে না বিপদ বা বেদনায় শব্দ করিয়া কাদা কান্নাঘাটি করা যাবে না শব্দ করিয়া তাহলে ও আর শব্দ করা বিনা ওজরে কাশি দেওয়া বিপদ বাদনায় শব্দ করিয়া কাদা তাহলে আমাদের ছয়টা শেষ নামাজের বাহির লোক বুল ধরে তা গ্রহণ করে নামাজের বাহিরে থেকে কেউ যদি আমাদের বুল ধরে সাহসা দিতে বলে এই তুমি নামাজ তিন রাখাত করছো সাহসা দেওয়া এরকম বলে তাইলে এটা ধরা যাবে না নামাজে কুরআন মসজিদ দেখিয়া পরা নামাজে কুরআন মসজিদ দেখিয়া পরা নামাজ ভঙ্গের কারণ নাপাক জায়গায় সিজদা করা নাপাক জায়গায় সিজদা করলে নামাজ হবে না নামাজে দুনিয়াবি কোনো কিছু চাওয়া তারপরে পানাহার করা আমলে কাসির আমলে কাসির মানে হচ্ছে যে বাইরে থেকে মনে হবে না যে আপনি নামাজে আছেন এইরকম সূরতে নামাজের মধ্যে থাকা যাবে কিবলা দিক হইতে সিনা ফিরানো ইমামের আগে মুক্তা দিয়ে দাঁড়ানো তাহলে জামাতের নামাজে অবশ্যই সবার আগে থাকবে ইমাম ইমামের সামনে চলে গেলে নামাজ হবে না প্রতি রুকনে দুইবারে বেশি শরীর চুলকানো তাহলে শরীর চুলকানো যাবে না নামাজে শব্দ করিয়া হাসা নামাজে হাসি টাটা করা যাবে না বিশেষ করে শব্দ করে হাসা যাবে না তার মানে এই না যে আস্তে আস্তে আপনি হাসবেন তবে এখানে আবার ব্যাপার আছে ব্যাপারটা হচ্ছে নামাজে আপনি কোরআন তালাতে কোরআনের অনেকগুলো আয়াত আছে যেগুলা কান্না আসে

বাহিরের কথা কিছু বলা আগে বলছিলাম যে দুনিয়াবি কোনো কিছু চাওয়া এটা তো স্যার আমরা তো সালাম ফিরানোর আগে মানে দয় মাসুরা পড়ার আগে আমরা তো বিভিন্ন দোয়াগুলা পড়িসুলা পড়িস সেখানে তো দুনিয়াবি বিষয়ও থাকে স্যার না দুনিয়া ভাব্বানা আদিনা হাসতনা তবিলা তব কিনা এইরকম দুনিয়াভীর যেটাতে আল্লাহ খুদার কোনো নাম গন্ধ নাই এরকম কিছু ধরেন আমি বাড়ি যেমন আমি বলি তুমি আল্লাহ আমার সরাইতে হবে মানে মানে শিক্ষিত শহীদ পাওয়া যাবে আপনার কোরআনের যে আয়াত গুলা দুনিয়া কথা আছে এইগুলা পড়তে নিষেধ নাই কোরআনের আয়াত তো যেটা মনে হয় অনেকেই হয়তো এটা ওইভাবে গুরুত্ব দেন না বা ইয়েটাতে সেটা হচ্ছে গিয়ে নামাজে দুইবারে বেশি চুলকানো অনেক চুলকাইলাম যে চুলকাইলাম আমি সারা সারাক্ষণ একরূপনে সারাক্ষণে চুলকাইতে আছি এটাও মনে সম্ভবত একবার চুলকাইলে তিন বছর বেশি চুপকা চুকানো যাইব না আমি যে একবার চুলকাইতেছি চুলকাইতেছি চুলকাইছি সেটা হবে না অনেকে দুইবারের নিয়মটা অনেকেই জানেন না এক রুকন বলতে আবার কি জিনিস দেবো আমি শেষদায় যাওয়ার এক পর্যন্ত আমার মধ্যে একটা রুকন শেষদাতে দাঁড়াইছে এক রকম আবার রুকুতে এক রকম বসে আছে এক বৈঠকে এটা এক রকম এবং একবার যে চুলকাইতে গেলে আমি চুলকাইতে আসি সারাক্ষণ ধরে চুল এটা হবে না কিন্তু সম্ভবত চুলকাইতে হায়েস্ট টাইম মনে হয়

এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এই দুইটা জিনিস হ্যাঁ বাকিগুলো মোটামুটি কিন্তু ওই যে দুইবার চুলকানো এবং ইয়ে করা হ্যাঁ এটা এটা খুবই গুরুত্বপূর্ণ অনেকেই জানেন অনেকে নামাজে এরকম বেকার ঘটে হয়তো সারা জীবন নামাজ পড়তেছেন উনি তো খেয়ালই করেন উনি সারাক্ষণ প্রত্যন্ড করে অনেকের চুলকানোর একটা অভ্যাস আছে বা ইয়ে আছে উনি বারবার চুলকাইতেছেন এটা কত বড় একটা ইম্পর্টেন্ট জিনিস এটা দুর্গা বেশি চুলকানো যাবে না এবং সম্ভবত আমি আমি একটু জেনে নিব আগামী দিন আমার হুজুরের কাছ থেকে আপনারা জানেন

তেনকেও আমরা এটা সিরাজ আমার মনে আগামী দিন এটা আবার এই যে নামাজ বংগের কারণটা আবার আলোচনা হওয়ার দরকার আছে হ্যাঁ দিন নামাজ বংগের কারণের সাথে সওসিদ দেবো কিনা না শুধু নামাজ বংগের কারণটাই থাকবে কি আগামী দিন তারপর এটা আমরা মুগস্ত করি হ্যাঁ হ্যাঁ মুগস্ত মুগস্ত প্লাস এখানে আমাদের যারা রেগুলারলি থাকি যারা ওই যে আমি যেটা বললাম যে চুলকাইলে কতক্ষণ চুলকানো ভাই যে আমালাত আসির কি আপনারা যাদের যেরকম যদি কোনো সোর্স থাকে ভালো আলেম ওনারা ভিতরের ব্যাপারগুলোও কিন্তু একটু সবাই জানা নিএন আমাদের জানার কিছু থাকে যদি এটা জানেনই এখন আমি আমি তো প্রাসঙ্গিক প্রশ্ন করতে চাই এই বিষয়ে নামাজ Bungder জি জি এই এখন দেখা যাচ্ছে যে অনেক মসজিদে দুতলা তিনতলা চারতলা যে মসজিদ আছে প্রায় মসজিদের তলা থেকে হুজুর আহ দ্বিতীয়তলায় নামাজ পড়ান অনেকে যখন সময় কম থাকে অনেকে গিয়ে দেখা যাচ্ছে যে নামাজ শুরু করলে নিচতলায় গিয়ে নামাজ শুরু হয়ে গেছে সে নিচতলায় আমরা তো সচরাচর আহ এখানে একটা আছে নামাজ ভঙ্গের কারণ যে ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো আমরা তো সাধারণত নিস্তলার পরে উপরতলায় যাই তাই না

ঈদের নামাজে ইয়ে পড়ছেন কিনা যে ঈদগাতে ঈদের জামাত পড়ছেন কিনা মানুষ নামাজ ছোটবেলা দেখছি কাজী করছে দাঁড়াই গেছে দেখা যায় যে দেখা যায় যে ওই ইলেকট্রিক সাপ্লাই লোক তার বাড়ির সামনে দাঁড়াইতে দাঁড়াইতে দেখা যায় যে যে আছে দেখা যায় যে সে ইয়ে হয়ে গেছে পুজোর সামনে চলে গেছে দেখা টানলে এরকম অনেক দেখি ঈদের নামাজে বিশেষ করে এরকম যে বড় জামাত গুলাতে এগুলা বেশি হয় সামনে বলতে লেভেলের সামনে আরকি উপরে কিংবা এটা বুঝাইছে না আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আরেকটা জিনিস যে পানাহার করা পানাহার এগুলো আমরা বিস্তারিত মাসলা পরে পড়বো পানাহারের মধ্যে অনেক সিরাজে যে মুখের মধ্যে বাদাম পরিমাণ একটা ইয়ে পরিমাণ ছোলা পরিমাণ খাবার থাকে তাহলে করা যাবে মানে অনেক গুলো ব্যাপার সবার অনেকে আছে তুমি খাইয়া নামাজ পড়তে দাঁড়াইলো মাংস এক টুকরা লাগিয়ে রইছে দাঁতে হ্যাঁ এই টাইমে কি পেটে থাকে তখন কি তো নামাজ ভেঙে যাবে তো এটার আবার একটা কতটুকু হবে একটা বুট পরিমাণ এরকম পরিমাণ আছে মাছ তো আমি ভবিষ্যতে ইনশাআল্লাহ বলবো সেটা এটা এই জন্য আমি বললাম যে আজকে সিরাজ 19টা আমাদের বললেন আমরা একটা সপ্তাহ সময় পাচ্ছি আমাদের যাদের যেরকম সোর্স আছে

এবং নামাজ বঙ্গের কারণ হ্যাঁ এই তিনটা যেন আমাদের মুখস্থ হয়ে যায় কারণ এগুলো মুখস্থ না করে আমি ওই যে হাদিস দেখাইলাম কোরআন দেখাইলাম এটা আমি চাইতেছি এগুলো মুখস্থ হইলে আমরা দ্রুত বাকি গুলাতে চলে যাব আমরা নামাজের বিরাশিটা আয়াত এগুলো অর্থ সন্ত একবার বলবো তারপরে নামাজের ব্যাপারে বুকারি এবং মুসলিম শুরু হাদিস গুলো আমি চাইতেছি যে জাস্ট দেখায় চলে গেল আসসালাম সিরাজ দোয়া করে ফেলেন সিরাজ ছোট করে দোয়া করে ফেলেন আবদুল্লাহ ভাই নাই عبد الله لابور عبد الله شويه خراب আজকে আর ঠান্ডা লাগছে استغفر الله فر استغفر. استغفر الله ربي من جميع الذنوب لا حول لا قوه الا بالله الله اللهم صل على السيده استغفر الله ان الله اللهم امين ربنا حب لنا من ازواجنا وذرياتنا قرت وجعلنا واجعلنا للمتقين اماما ربنا فغفر لنا جنوبنا واغفر لنا سيئاتنا وتوفنا مع رحمهما كما رب ارحمهما ربي كما ربياني صغيرة رب ارحمهما كما ربياني صغيرة ربي جدني علما ربي جدني علما رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا سبحانك ربك رب العزة عما يصفون السلام على المرسلين الحمد لله رب العالمين لا إله <applause> السلام عليكم وعليكم السلام